অত্যাচারিত হয়েছেন, চাকরির সমস্যা হয়েছে, ঘরে খাবার নাই, অসুখ বিসুখ হয়েছে, নানান ধরনের সমস্যায় পড়েছেন, কোনো মাজার নয়, কোনো পীর নয়, মসজিদের ভিতরে চলে যান, উযু করে মসজিদে ঢুকে দুই রাকাত কাজায় হাজাতের নামাজ পড়েন, রাসূলুল্লাহর উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতে, সুবহানাল্লাহ বলো, আপনি কেন যাবেন একটা কবরের কাছে, আপনার সাহায্য কামনার জন্য কোনো পীর নয়, আপনার সাহায্যের জন্য কোনো কবর নয়, সাহায্য পাওয়ার জন্য কে, আল্লাহ চান আপনার ইমানটা খালেস হোক, আল্লাহ তাআলা এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আরেকজনের কাছে গিয়া নথি স্বীকার করুক, আল্লাহ সহ্য করেন না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্তবর জুলম অত্যাচার, আল্লাহ সব থেকে অপছন্দ করেন কোন গুনাহ বলেন, শিরক, আল্লাহ সহ্যই করেন না, কেন করেন না, একটা যুক্তিতে আসে, যারা বিবাহ করেছেন তাদের স্ত্রী যদি স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে, স্বামী ছাড়া যদি আরেকজন পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে, ফোনে কথা বলে, প্রেম করে, খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে অথবা প্রেম নিবেদন করে, তাহলে স্বামীদের অবস্থা কেমন হবে বলেন, এইটার জবাব দিতে যদি দেরি হয় তো খুবই কুলক্ষণ, হ্যাঁ ভয়ানক হবে, ভয়ানক হয়ে যাবে, নিজের চরিত্র যতই যা হোক বউর চরিত্র ভালো চাই। আচ্ছা বলেন তো, স্ত্রী আপনার সঙ্গে যেভাবে প্রেমের হাসি হাসে, প্রেম নিবেদন করে, ওই রকম আরেকটা পুরুষের কাছে সাথে করলে আপনার সহ্য হয় না কেন, আপনি স্ত্রীকে, স্ত্রীর উপর আপনার অধিকারটা কতখানি, কি জন্যে আপনার স্ত্রীর যে হাসি, যে মিষ্টি হাসি যা আপনার প্রাণ কেড়ে নেয়, ওই হাসিতে আপনার কোনো অবদান আছে না, বলেন, তার যে টানা টানা চোখ, সুন্দর ভ্রু, মাথায় অনেক লম্বা চুল, শরীরটা সুন্দর, যৌবন রূপ, এর ভিতরে আপনার কোনো অবদান আছে, হ্যাঁ আছে, একটু তো আছেই, আপনি যে যে মুখ দিয়ে বউটা হাসে সেই ঠোঁটে একটু লিপস্টিক লাগাইছেন, যে চোখের জন্য আপনি পাগল সেই চোখে একটু কাজল লাগাইছেন, শরীরটাকে পেঁচাবার জন্য সুন্দর একটা শাড়ি কিনে দিছেন, একটা শাড়ি দিয়ে একটু লিপস্টিক কিনে দিয়ে, চুলের একটা ক্লিপ কিনে দিয়ে, একটা ভালো শাড়ি কিনে দিয়া, স্ত্রীর উপরে যদি এত অধিকার আছে যে কোনোদিন মৃত্যু পর্যন্ত কোন প্রেমের হাসি ভালোবাসার আদান প্রদান আপনি ছাড়া আর কারো সাথে করতে পারবে না, এইটা যদি আপনার অধিকার এভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই হাসি যিনি দিলেন, এই দাঁত, এই সুন্দর চোখ, এই রূপ, এই যৌবন আল্লাহ তাআলা দিলেন, তার সামনে কোনো পীর অথবা কবরের সামনে যদি হাত পাতে আল্লাহ বরদাস্ত করেন না, কথা কি বুঝে আসছে, কথা বুঝে আসছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, বুঝলেই আমাদের কষ্ট সার্থক, আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ, আমরা যেন আল্লাহরে চিনতে পারি, বুঝতে পারি, আমার বিশ্বাস করুন কোরআন আমার সামনে, আল্লাহর কসম, কোন জীবিত পীর, কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না, রাখে না, রাখে না, কোন পীর ফুদি আমার ভাগ্যকে ভালো বানায় দিতে পারবে না, পারবে না, এবং আমার একটা চুলও বাঁকাও করতে পারবে না, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, আমার ভালো আমার মন্দ করার একমাত্র মালিককে, আল্লাহ, এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন, কে, আল্লাহ, আবার বলেন, আল্লাহ, আবার বলেন, আল্লাহ, আবারও বলুন, আল্লাহ, হাত নামা, আল্লাহ কবুল করুন, বলেন আমিন, আমিন, আমার এই বক্তব্য দিয়ে আমি কোনো পীরকে অমর্যাদা করছি না, পীর সাহেবদের কাছে পীর কোনো শরীয়তের শব্দ নয়, কোরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোনো শব্দ নাই, এটি ফার্সি শব্দ, এ শব্দের অর্থ হলো বৃদ্ধ, তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা, তিনি যদি আলেম হন আরো ভালো কথা, কিন্তু বাপ পীর ছিল, উনিও সেই সুবাদে পীর, ইলেম নাই,
তোনার নিজের কাছেই তো টর্চ নাই, আপনাকে অন্ধকারে উনিও ম্যানহোলের মধ্যে পড়বে আপনারে নিয়ে পড়বে। আলেম হইতে হবে, পীর যদি হয় আলেম হইতে হবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো তিনি ব্যবসায়ী হবেন না, ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না, তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাবেন, প্রয়োজনে জেলে যাবেন, প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াবেন। তিনি নিজেকেই ইসলামের সব আমি করি আর ইসলাম কারো কাছে নাই, যারা ইসলাম করলো 70-80 বছর ধরে রাজনীতির পথ দেখালো তারা ইসলামের দল না, ওনারটাই ইসলামের দল। এই ধরনের ফাজলামি বক্তব্য থেকে বিরত থাকতে হবে, এই ধরনের বেয়াদবিপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকতে হবে। আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায় আর কারো দোকানে খাঁটি ঘি পাওয়া যায় না, ইসলাম নিয়ে এই ধরনের মনোপলি বিজনেস করতে দেওয়া হবে না। প্রিয় ভাই সব, আমরা পীর সাহেবদের চিনি, পীর ছিলেন শাহ জালাল রহমতুল্লাহ আলাইহ, সুবহানাল্লাহ, যুদ্ধ করা লাগে নাই, আজান দিয়েছেন, মূর্তির মাথা ভাঙ্গা চুর চুর হয়ে পড়ে গিয়েছে, গৌর গোবিন্দ পলায়া কুল পায় নাই, লোকেরা যায় তার মাজারে গিয়ে গজাল মাছ জিয়ারত করে আসে, কিন্তু তরবারিটা দেখে আসে না, দোধারি তরবারি এখনো আছে, সুবহানাল্লাহ বলেন। পীর ছিলেন হযরতে বাহাউদ্দিন নকশবন্দী, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহ, বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, শাহজা খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহ, কত ওলিউল্লাহর মাজার দিয়ে আমার দেশ ভরা, আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ। আরে একদিকে মানুষকে মুরিদ বানায়া মুরিদের টাকা দিয়ে নিজদের পকেট ভরেন নাই, ওনারা এরকম করতেন না এইরকম করতেন, আর রাসূলুল্লাহ বলেছেন এই রকমের হাতের মর্যাদা নাই এই হাতের মর্যাদা। আমি পীর দেখছিলাম বাইতুল শরীফের পীর হযরত শাহ আব্দুল জব্বার সাহেব, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়নি, এই বাংলাদেশে শত শত মসজিদ মাদ্রাসার এতিমখানা তৈরি করে গেছেন, সুবহানাল্লাহ। বৃষ্টির মৌসুমে চট্টগ্রামের বাড়ি তার 14 বছর মাদ্রাসায় ওয়াজি দিয়া চট্টগ্রামে 14 বছর বুখারী শরীফ পড়িয়েছেন, কি মানের আলেম, খালি পীর না, মুরিদরা যত টাকা দিত এই টাকা দিয়ে বড় বড় মাদ্রাসা মসজিদ করেছেন। আর বৃষ্টির সময় সাথী সঙ্গী নিয়ে বস্তি এলাকায় যেতেন, পলিথিন দিয়া ছাওয়া, বাচ্চা আর তার স্বামী নিয়ে কাতরায় এক কোনায় বসে আছে, খাবার নাই, চাউল নাই, অসুস্থ, তাদের চাউল দিয়ে আসতেন, তাদের রান্না করার শাকসবজি দিয়ে আসতেন, ওষুধ দিয়ে আসতেন, হাড়ি পাতিল দিয়ে আসতেন, বন্যা হলে তুফান হলে টাকা উজাড় করে যা মুরিদরা দিত সবগুলি উজাড় করে মানুষের খেদমত করতেন, সুবহানাল্লাহ। কাজী যারা জামায় অনেকগুলো পকেট সমানে নিতে থাকে আর ভরতে থাকে এইভাবে করে, এই ব্যবসায়ীদেরকে পরিত্যাগ করতে হবে। পীর হয়েছে ওই সমস্ত লোক যারা নাকি ধর্মের নামে ব্যবসা করে না, বরং আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলে। প্রিয় ভাই সব, আমাদের জেহেন সাফ করতে হবে, পরিষ্কার করে বুঝতে হবে আমার ভালো আমার মন্দ কে করতে পারেন। সম্রাট শাহজাহান নাম শুনেছেন? কোথার বাদশা বলেন? দিল্লির সম্রাট, সম্রাট শাহজাহান, পৃথিবী জোড়া নাম তার। কবি বলছেন, শাহনে জাহান কো জিনহে ফখর সে দেতে থে বাজ, ওয়াজ কবর মে হে সূরা আলহামদু কি মোহতাজ। যে শাহজাহানকে কর দিয়া ট্যাক্স দিতে পারলে জনগণ নিজেদেরকে গৌরবান্বিত বলে মনে করত, সেই শাহজাহান কবরে শুয়ে আছে সূরা ফাতিহার মোহতাজ হয়ে আছে, সুবহানাল্লাহ। যদি কেউ আমার কবরের কাছ থেকে হেঁটে যাইতো আর একটু সূরা ইখলাস পড়লে সবরেসানি করতো, আমি কিছু পাইতাম, আহারে এই এতিম ফকির হয়ে শুয়ে আছে। এক ফকির দিল্লি ঘুরতেছে, একজন বলছে, ভাই তোমারে তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে, খালি তুমি খয়রাত করো। একটা জিনিস আপনারা মনে রাখবেন, গরিব আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে, কিন্তু যারা ভিক্ষুক যারা ভিক্ষা করে জিন্দগিতে কোনোদিন তারা বড় হতে পারবে না, ভিক্ষা করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না, জীবনেও ধনী হইতে পারবে না, কিন্তু গরিব ধনী হইতে পারবে। কারণ হলো আল্লাহর কাছে দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত, কয়টা? একটা হলো তালাক আর একটা হলো
ভিক্ষা বৃত্তি মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করেন না তো ভিক্ষু ঘুরতেছে একটা লোক বলল মিয়া তোমারে তো সারা জীবনই খরচ করতে দেখি কয় খরচ করব না করব কি যার কাছে যাই সে দেয় চাইরা না দুই আনা এক টাকা এর বেশি তো দেয় না তেই আমি কেমনে বড় লোক হব কয় যে তুমি বাচ্চারে চোখে দেখো না বাচ্চারে চোখে দেখো না কয় বাচ্চার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি কল না যাইতে হবে যাও বাচ্চা একবার যাবা এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরচ করা লাগবে না পাতিশিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই পাতিশিয়ালে খায় মুরগি তোমার একটা ঠ্যাং দেবে দাঁতের খেলালের কাজ হবে না বাঘের পিছনে ঘোরো বাঘে খায় গরু আর হরিণ একটা রান দিলে তুমি এক সপ্তাহ খাইতে পারবা কাজে ঘুরতে গিয়েও বোঝা উচিত কার সাথে ঘুরি তো বলছো বাচ্চার কাছে যাও তো বাচ্চারে পাবো কই কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায় দেখে যে উনি বাচ্চা ভেতরে বসে হাত তুলে আছে ভাবে আর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে নামাজ শেষ করে মোনাজাত শেষ করে বাচ্চা বেরিয়েছেন কোন বাচ্চা শাহজাহান বাইরে আসার পর ফকির বলল আসসালামু আলাইকুম বলে আর ফকির রওনা করছে বাচ্চা বলে দাঁড়াও তুমি যে রওনা করলা তোমার তো ভিক্ষুক মনে হয় আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায় আর তুমি তো ভিক্ষুক চাইলে না কেন কিছু ভিক্ষুক বলে যাহা বানাম আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার করুণ অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো কান্দি না হাত ও বাতি নাই যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায় আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমার জ্ঞানের চোখ খুলে গেছে দুনিয়ার বাচ্চার কাছে আর চাইবো না বাচ্চা কান্দে যে বাচ্চার কাছে তার কাছেই চাইবো প্রিয় ভাই সব এই জন্য জিহেন সাফ করে ফেলুন দুনিয়ার কোনো মানুষের জন্য মানুষের কাছে নয় কোনো কবরে নয় কোনো কারো কাছে নয় আল্লাহ তাআলার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ তাআলা তোমার একমাত্র ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই কাজী সাহায্য আল্লাহর কাছে কার কাছে চাইবো বলে আল্লাহ আমাদের ঈমান পোক্ত করে দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয় এত রোজা রাখি ভালো ভালো কাম করি আমার ছেলের অসুখ মোটে সারি না এই জাতীয় কথা বলবেন না মোমেনের পায়ে যদি কাটাও ফোটে সওয়াব থেকে খালি নাই ধৈর্য ধরতে হবে কাটা ফুটছে বলেন ইন্না লিল্লাহ আজাবান লিল মুমিন মুমিনের জন্য বড়ই আশ্চর্য ব্যাপার বিপদ হইলেও শুকর আদায় করে আর সুখে থাকলেও শুকর আদায় করে সুবহানাল্লাহ বিহামদি বিপদ আসলে সে বলে ইন্না লিল্লাহি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ দুই অবস্থায় তার জন্য নিয়ামত আল্লাহর তরফ থেকে সে পায় আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সব তো আল্লাহর উপর ঈমান আনার জন্য কয়টা শর্ত বলছি না এই যে প্যাস লেগে গেছে কয় যে তিনটা আল্লাহর উপর ঈমান আনার জন্য শর্ত কয়টা চারটা চারটার বলছি কয়টা দুইটা আরেকটা হচ্ছে আল্লাহর কুদরত এ বিশ্বাস করা আল্লাহর কুদরত মানে শক্তি আল্লাহর কিছু বিশ্বাস করবেন বলেন জোরে শক্তি আকাশ এবং জমিনে শক্তিশালী কে কিন্তু আমার দেশের জনগণ কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতার সকল শক্তির উৎস কি পাগল তুমি ক্ষমতার উৎস নাকের মধ্যে ময়লা দাঁতে ছাতা পেটের মধ্যে দুর্গন্ধ ভরা ক্ষমতার উৎস আশ্চর্য কথা এই যে ক্ষমতার উৎস হাজার হাজার লোক এখানে বসা দুইটা ভাউয়া ব্যাংক যদি দুই কোনা দিয়ে ঢোকে ভাউয়া ব্যাংক চেনেন বিগ সাইজের ব্যাংক দুইটা যদি দুই দুই দিক দিয়ে ঢোকে লাফাইতে লাফাইতে সামনে যারা আছে আমি নিলে পাবে অন্তত টঙ্গি তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়াইয়া তার কবে তারপরে ফিরে তাকায় বলবে ভাই আমরা দৌড়াই কেন ব্যাংকের সামনে অসহায় বল্লা ভীমরুলের সামনে অসহায় সাপের সামনে বিচ্ছুর সামনে অসহায়
তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ কপাল পোড়া ক্ষমতার উৎস জনগণ নয় এটা কোরআনের সাথে কন্ট্রাডিকশন হয় এই কথায় আল্লাহ বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সকল ক্ষমতার উৎস কে আল্লাহ চিল্লা বলো আল্লাহ ক্ষমতা কি দেখছেন মাত্র 1.5 মিনিট কয় মিনিট 1 মিনিট মাত্র 1.5 মিনিট আল্লাহ বলেছেন কোন সাথে সাথে তামিলনাড়ু মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালদ্বীপ শ্রীলঙ্কা 2 লক্ষ লোক শেষ 1 লক্ষের খোঁজ নাই সমুদ্রের পানি 33 ফিট উঁচু হয়ে এসেছে সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভারত মহাসাগরের পানি তিনাত না সাইরাত কত কিলোমিটার আল্লাহই জানে এই কয়েক কিলোমিটার নিচে যে মাটি সেই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি এখান থেকে ভূমির কম্পন হয়েছে সেই ভূমিকম্পে সমস্ত মহাসাগরের মধ্যে ভারত মহাসাগরের মধ্যে জলকম্পন শুরু হয়েছে পানির কম্পন মাটির কম্পন একসাথে 33 ফিট উঁচা মানে 10 চারতলা বিল্ডিং এর মতো উঁচু হয়ে আসছে পানি চারতলা পরিমাণ উঁচু হয়ে পানি চলে আসছে বাড়ি গাড়ি সব কিছু খড় কুটার ন্যায় সব উড়িয়ে দিয়েছে এগুলারে কপাল পোড়া নাস্তিক যেগুলি তারা বলে প্রাকৃতিক দুর্যোগ আর বাপের মাথা আচ্ছা প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতি কি কোন জন্তুর নাম প্রকৃতি কোন জন্তু জানোয়ারের নাম প্রকৃতি নিজে চলে না কেউ তাকে চালায় কে চালায় আল্লাহ কপাল পোড়া রাতা বসে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইছে তো আল্লাহ দিয়ে আসি কোথায় তবে সব খারাপ না ভালো আছে আলহামদুলিল্লাহ কর কিছু আছে কপাল পোড়া বিশেষ করে শান্তিনিকেতনে যারা পড়াশোনা করে আসে সাহিত্য চর্চা করে এই সাহিত্য চর্চা করতে করতে এক পর্যায়ে কপাল পুড়ে যায় আল্লাহরে চিনতে পারে না সব চেনে আল্লাহরে চেনে না আল্লাহ এখন চিনাইতেছে ভালো করে প্রিয় ভাই সব কওমে আদ কওমে সামুদ এগুলিকে আল্লাহ তারা ধ্বংস করেছেন কিয়ামতের আগে এই যে সাতটা আকাশ এই আকাশ সম্পর্কে অবিশ্বাসীরা তারা বলেছে আকাশ বলতে কিছুই নাই এটা নাকি অনেক দূরে তাই নীলা নীলা দেখা যায় কি কপাল পোড়া চিন্তা করে নীলা নীলা দেখা যায় এই আকাশ মহাশূন্য এই আকাশগুলি আকাশ কয়টা কয়টা স্তর সাতটা এগুলি কাতাইয়ে সিজিল্লিল কত কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কিতাবের পৃষ্ঠার মতো কিয়ামতের আগে একটার পর একটা ঠাস ঠাস করে পড়বে ভেঙে চুরি চুর মার হয়ে যাবে ওয়াইদাল বিহার ফুজ্জিরাত আল্লাহ তাআলা বলছেন ইদা সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিব ইনতাসারাত ওয়াইদাল বিহার ফুজ্জিরাত আকাশের তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে অসংখ্য তারকারাজি বিশাল বিশাল তারকা বিক্ষিপ্ত হয়ে পড়বে চন্দ্র সূর্য একটার সাথে আরেকটা ধাক্কা লেগে চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে একাকার হয়ে যাবে পাহাড়গুলো উঁচু করে আল্লাহ তাআলা জমিনের উপর আছাড় মারবেন কাল ইহনিল মানফুস তুলার মতো উড়ে চলে যাবে সুবহানাল্লাহ বলবে না কত বড় শক্তি আল্লাহ পাকের ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত সমুদ্র সমূহ বিদীর্ণ হয়ে যাবে সমুদ্রে যত পানি আছে সমস্ত পানিগুলি নিঃশোষিত হয়ে যাবে মাটির তলায় এবং সেখানে অগ্নুৎপত্তি হবে কোরআনে কারিম আল্লাহ বলে দিয়েছেন গোটা সমুদ্রগুলিতে আগুন জ্বলতে থাকবে এগুলি কিয়ামতের আলামত আল্লাহ পাকের অফুরন্ত মেহেরবানি এই যে কানের কাজ দিয়া গুলিটা চলে গেছে কানে লাগে নাই বাড়ির কাছ থেকে কিয়ামত হয়ে গেল বাংলাদেশে আল্লাহ বাঁচাই দিলেন সুবহানাল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলেন
আমাদের প্রতিবেশী দেশগুলিতে যেভাবে আঘাত লাগছে ওর হাজার ভাগের এক ভাগের আঘাত কয়েক সেকেন্ড যদি বাংলাদেশে হতো আমাদের সব অপরিকল্পিত শহর রাজুক পারমিশন দিয়েছে তিন তলার করা হয়েছে সাত তলা এইভাবে অপরিকল্পিত যত বিল্ডিং আছে এগুলি পচা সিমেন্ট দিয়ে পচা ইট দিয়ে তৈরি করা হয়েছে দুই তিন সেকেন্ডের ভূমিকম্প যথেষ্ট এই শহর লণ্ডভণ্ড করে দেওয়ার অসংখ্য মানুষ মারা যাবে অসংখ্য বাড়িঘর শেষ হয়ে যাবে এদেরকে রেস্কিউ করার মতো মডার্ন ইকুইপমেন্টসও গভর্নমেন্টের কাছে নাই এজন্য আল্লাহর কাছে সেজদা দিয়া গুনার তওবা করতে হবে আল্লাহ আমাদের মাফ করে দাও আমার এই গরীব দেশটাকে কিয়ামত পর্যন্ত এই গজব থেকে বাঁচাও প্রিয় ভাই সব আল্লাহ তাআলার ক্ষমতার ওয়াজ আমি আজ করতে পারবো না অনেক লম্বা হয়ে যাবে কারণ আমাকে তিনটা পুঁজির কথা তো কমসে কম বলতেই হবে অল্প করে হলেও শুনবেন তো আল্লাহ তৌফিক দিক বলেন আমিন তো আল্লাহ তাআলার ক্ষমতায় বিশ্বাস করা তার প্রচন্ড ক্ষমতা যা খুশি তাই বলেন করতে পারেন মরাকে জিন্দা জিন্দাকে মারতে পারেন মরুভূমিতে ফুল ফুটাতে পারেন সুবহানাল্লাহ যা খুশি তাই করতে পারেন এই শক্তির শক্তি সহকারে আল্লাহকে বিশ্বাস করতে হবে চতুর্থ নম্বরে আল্লাহর হুকুম এবং হাকাম আদেশ নিষেধ আমি আল্লাহরে বিশ্বাস করি এই কথার কোনো দাম নাই যদি তার আদেশ না মানি এই কথার কোনো দাম নাই যদি তার নিষেধকে আমি আমার জীবনে প্রত্যাহার না করে চলতে পারি মুসলমান বলে দাবি করার কোনো মূল্য নাই একদিকে নামাজ পড়ি আরেকদিকে ওজনে কম দেই খাদ্যে ভেজাল দেই বেপর্দা করি মিথ্যা কথা বলা হয় ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় জমিনের আইল ঠালে আমানতের খেয়ানত করে আল্লাহর হুকুম মানা হলো না রসুলের আদেশ মানা হলো না আল্লাহর উপর ঈমান আনার জন্য চতুর্থ শর্ত হচ্ছে আল্লাহ যা বলেছেন মাথা নত করে মেনে নিতে হবে বলতে হবে সামিআনা ওয়া আতাআনা বলেন সামিআনা ওয়া আতাআনা শুনলাম আর মেনে নিলাম বলেন তো জোরে শুনলাম আর মেনে নিলাম সুবহানাল্লাহ বলেন মুমিনেরা এই প্রশ্নই করবে না মদ হারাম কেন মুমিনেরা এই প্রশ্নই করবে না জুয়া হারাম কেন মুমিনেরা এই প্রশ্নই করবে না জেনা হারাম কেন একটাই জবাব মদ হারাম কেন আল্লাহ হারাম করেছেন তাই হারাম জেনা হারাম কেন আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম জুয়া হারাম কেন আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম কোন যুক্তি নাই যুক্তির আল্লাহর নিষিদ্ধ জিনিসে যুক্তি তালাশ করে কেবলমাত্র শয়তান আল্লাহর আদেশ নিষেধের যুক্তি তালাশ করে কে শয়তান মুমিনের কাজ হলো সামিআনা বলেন ওয়া আতাআনা শুনলাম আর মানলাম বাস শেষ কথা খালাস এই গেল চারটি শর্ত পুরো হয়ে গেল এই চারটি শর্ত যদি পূরণ করতে পারি তাহলে আল্লাহরে বিশ্বাস করছি এটা প্রমাণিত হবে এটা জাস্টিফাই হবে এটা সত্যতা প্রমাণ হবে যদি আল্লাহ হুকুম মতো এক নম্বরে হলো আমি আবার কথাটা প্যাকেট করে দিই যাতে করে আপনারা বাড়ি নিয়ে যাইতে পারেন আল্লাহর উপরে ঈমান এনেছি এই কথাটাকে কমপ্লিট করার জন্য শর্ত কয়টা চারটা এক নম্বরে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস বলেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস দুই নম্বরে আল্লাহর গুণাবলীতে বিশ্বাস তিন নম্বরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস চার নম্বরে আল্লাহর আদেশ এবং নিষেধে বিশ্বাস মান্য করে চলা আল্লাহ যেন এই তৌফিক আমাদের দেয় বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় শান্তি আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা ব্যবসার কথা বলেছেন ওই ব্যবসায় পুঁজি কয়টা বলেন তিনটা পুঁজি বলছি কয়টা দেখেন যে কেমনি প্যাস লাগে বলছি মাত্র একটা সে একটা ডাল বার করছি চারটা এবার আসেন মূল পয়েন্টে এবার দ্বিতীয় পয়েন্ট রসুলের প্রতি ইমান আমরা তো রসুলের প্রতি ইমান আনছি আনছি কিনা বলেন রসুলের প্রতি ইমান এনেছি আমাদের এই ইমান যথেষ্ট নয় কারণ আমাদের ইমান হলো রবিউল আউয়াল মাসে ইমান তাজা হয় ঠিক না ঠিক না রবিউল আউয়াল মাস যখন আসি বেনাটা নাই সামিয়ানাটা নাই রাস্তাগুলিতে ফ্ল্যাগ লাগাই আর আলোকসজ্জা করি মন্ত্রীরা আসেন নেতারা আসেন
সিরাত উন্নবী মাহফিলে দাঁড়ায় বলেন নবীর আদর্শ অনুসরণ করা ছাড়া উপায় নাই অথচ ওনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবীর আদর্শ নাই আবার এই নেতা রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ পরম হংসদেব তার মঞ্চে গিয়ে বলেন রামকৃষ্ণের নীতির ছাড়া বিকল্প কিছুই নেই আবার গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী উদযাপনের জন্য সেখানে গিয়ে বলেন গৌতম বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করা ছাড়া জাতির যোগীনাথ হওয়ার আর কোনো পথ নাই যেখানে যায় সেই জায়গার বুলি ধরে রবিউল আউয়াল মাস আসতে বলেন আলোকসজ্জা করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা এরপরে গরম গরম জিলাপি রাসূলুল্লাহকে বুঝায় দেওয়া হলো হে রাসূল আপনি তাকিয়ে দেখেন কত মহব্বত আপনারে করি আপনার মহব্বতের জন্য আমাদের শহরের কোন মিষ্টির দোকানে আর মিষ্টি নাই সব আমরা খাইয়া শেষ করছি এই হলো মহব্বত এই মহব্বতে এই ইমানে কাজ হবে না এই ইমানে বলেন কাজ হবে না কোন ইমানে কাজ হবে রাসূলের প্রতি ইমানের অর্থ কি এর অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল আমাদের নেতা আমাদের রাসূল আমাদের নেতা আমরা তার উম্মত তার অনুসারী অনুসারীর কাজ কি নেতার পূর্ণাঙ্গ অনুসরণ করণ রাসূলুল্লাহর আনুগত্য করতে হবে এটা কে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم হে নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমার কাজ হচ্ছে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার আনুগত্য করো আমার অনুসরণ করো কার রাসূলের বলেন কার রাসূলের অনুসরণ যদি তোমরা করো খেয়াল করে শুনতেছেন তো আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তোমাদের এই দাবি যদি সত্য হয় তাহলে আমার অনুসরণ করো আমার আনুগত্য করো আমার অনুসরণ আমার আনুগত্য করলে পরে তোমাদের কে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন এবং তোমাদের তাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে আমরা কি গুনাহ মাফ করাইতে চাই বলেন চাই আসুন রাসূলের আনুগত্য করুন রাসূলের আনুগত্য কি রকম রাসূল যেভাবে মুসকাটছে আমরা সেইভাবে মুসকাটবো তিনি দাড়ি যেভাবে রাখছেন আমরা সেইভাবে রাখবো তিনি চুল কাটছেন যেভাবে সেইভাবে করব তিনি পায়ের নখ হাতের নখ যেভাবে কাটছেন সেইভাবে করব তিনি যেভাবে বিবাহ করেছেন সেই সুন্নত অনুযায়ী বিবাহ তিনি যেভাবে দেশ চালাইছেন সেইভাবে দেশ চালাবো রাসূলের অনুসরণের অর্থ শুধু এই নয় যে তিনি যেভাবে সুরমা লাগাইছেন আমিও এরকম সুরমা দেব তিনি যেভাবে কদু খাইছে আমিও কদু খাবো এটা নয় শুধু রাসূলের আনুগত্য হবে মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে আর বিশ্বাস করতে হবে তিনি শেষ নবী তারপরে আর কোন নবী আসবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি وخاتم النبيين محمد صلى الله عليه وسلم তোমাদের কোন পুরুষদের পিতা নন তিনি আল্লাহর রাসূল এবং তাকে দিয়ে নবুয়তের মিশনকে খতম করে দেওয়া কমপ্লিট করে দেওয়া হয়েছে আর কোন নবী রাসূলুল্লাহ বলেছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূল আমার পরে আর কোন নবী আসবে না রাসূল আসবে না কত বুঝে আসছে আল্লাহর নবীর পরে আর কোন নবী হবে না আল্লাহর নবী বলেছেন একটি ইমারত তৈরি করে তার ভিতরে একটা ইট যদি খালি থাকে একটি ইটের জায়গা যদি শূন্য থাকে তাহলে সকলের চোখে ধরা পড়বে ওই ইটখানা দিলে পরে বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায় নবুয়তির যে ইমারত আল্লাহ তৈরি করেছিলেন ওর ভিতরে একটা ইটের অভাব ছিল আল্লাহ পাক আমাকে দিয়ে সেই শূন্য জায়গা পূরণ করে দিয়ে নবুয়াতের মিশনকে কমপ্লিট করে দিয়েছেন
رسول الله বলেছেন আমার পরে আর কেউ নবী হবে না পৃথিবীর সব মুসলমানদের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কেউ নবুয়তের দাবি করে সে কাফির হাজার বার কাফের তারা যারা তাকে যারা নবী মানবে তারাও কাফের রাসূল আল্লাহ বলেছেন আমার পরে 30 জন মিথ্যেবাদী নবুয়তের দাবি করবে তার মধ্যে একজন তো দাবি করছে রাসূলের জীবন দশাই একটা ছিল মেয়ে লোক আর একটা ছিল পুরুষ পুরুষটার নাম ছিল মুসাইলামা কাযযাব নামই ছিল কাযযাব কাযযাব মানে মিথ্যাবাদী দেখছেন অবস্থা নামই মিথ্যাবাদী উম্মতেরা কইলো যে আপনি তো একজন নবী আমরা সৌভাগ্য আর দুর্ভাগ্য হোক আপনারে নবী বলে মানলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রায় জিবরাইল আসে আর ওহী আনে আর আপনি আমাদের কোনো ওহী দিতে পারলেন না পর্যন্ত কয় যে কেবল না নবী হইলাম অপেক্ষা করো ওহী আসবেন বেশ কিছুদিন যাওয়ার পর খুব চিন্তা ভাবনা করে কয় যে ওহী একটা আসছে উম্মতেরা সব দৌড়ে আসছে কি ওহী কয় যে এইমাত্র শেষ রাতে জিবরাইল আসছিল আইসা আমারে কয়ে গেল একটা সূরা নাজিল করলো সূরাটা কি ইন্না আতাইনাকাল আকাক ফসল্লি লিরব্বিকা ওয়াজাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক উম্মতের কয় সর্বনাশ এই সূরা পড়তে গেলে তো আমরা কাইসা মরে যাব এর অর্থ তো খুব বিকায়দা কি কি সূরা নাজিল হলো আপনার উপরে ইন্না আতাইনাকাল আকাক মানে আমি তোমাকে হুতুম পেশা দান করেছি সুতরাং তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো আর চিৎকার মারো কারণ তোমার শত্রুরা সাদা এবং কালো বর্ণের আমরা তো আগামাথা কিছু বুঝলাম না কি ওই আচ্ছা ঠিক আছে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উম্মতেরা নিয়ে যায় তাদের বাগানে মাঝে মধ্যে নিয়ে যায় নিলে পরে যে কুয়ায় পানি থাকে না শূন্য কুয়া পানিতে ভরে যায় যে গাছতলা দিয়ে তিনি হেরে যান যে খেজুর গাছে খেজুর নাই সেই গাছতলা দিয়ে রসুল হেরে গেলেন গাছে ফল ধরে যায় আপনি তো এরকম কিছু দেখাইতে পারেন না তোমরা তো আমার নেও না চলো না যাই নিয়ে গেছে যাইয়া দেখে যে কুয়ার পাড় দিয়ে যায় যে কুয়ায় পানি থাকে তা থাকে না শুকায় যায় যে গাছতলায় দিয়ে যায় ওই গাছে খোরমা থাকলে সাথে সাথে খোরমা ঝরে যায় উম্মতের কয় কি একটা কপাল পড়ো নবী পাইলাম বাগে আল্লাহ তারে শেষ করছে দুনিয়া থেকে জাহান্নামে চলে গেছে সেই মহিলাটাও গেছে সেও গেছে রাসূলুল্লাহ বলেছেন এইরকম 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে কিয়ামতের আগ পর্যন্ত গোলাম আহমদ কাদিয়ানি এ হলো ইতিহাসে আমরা যত পাই তার পর্যন্ত 28 জন হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ওকে নিয়ে হইছে 28 জন কয়জন হইল বাকি আছে কয়জন তাই বলে কিয়ামত যে এই দুইজন হইলি আগামী বছর বা 5-6 বছরের মধ্যে কিয়ামত হবে ওইটা চিন্তা করেন না এই পৃথিবীতে একটা লোক আল্লাহ শব্দ উচ্চারণ করার যদি থাকে কিয়ামত সে পর্যন্ত হবে না সুতরাং বহুত দেরি আছে কিয়ামতে তবে ওর মতো আরো শয়তান দুইজন আসবে গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলল আমি পয়গম্বর আমি নবী আমার উপরে ওহী আছে তো তার সঙ্গে ওই যুগের বড় আলেম মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাই তিনি বললেন আচ্ছা তুমি যে নবুয়তের দাবি করো এই শক্তি তুমি পাও কই কয় যে আমার শক্তি তো কোরআন কোরআনের মধ্যেই আছে আমার কথা কোথায় কয় সূরা সফের মধ্যে আছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ঈসা আলাইহিস সালাম আমার ব্যাপারে ফোরকাস্ট করেছেন ভবিষ্যৎবাণী দিয়েছেন যে আমার